আজকে লঞ্চ করলো ইমামি গ্রুপের মন্ত্রা মশালা। তো সেই মন্ত্রা মশালার মধ্যে কি কি থাকছে? মন্ত্রা মশালার মধ্যে থাকছে, সবার আগে আমি একটুখানি এই বক্সটা দেখাতে চাইবো, এই যে এরকম দেখতে বক্সটা। তো তার মধ্যে থাকছে হচ্ছে চিকেন মশালা, এই যে এরকম দেখতে। তার সঙ্গে থাকছে মালাইকারি মশালা, চিংড়ি মালাইকারি বানানোর জন্য পারফেক্ট। অ্যাট দ্য সেম টাইম থাকছে গরম মশালা, যেটা কিনা আমাদের বাঙালির যে কোনো রান্নায় যে কোনোভাবে দিয়ে দিতে পারে। আর সঙ্গে থাকছে ড্রাই স্পাইসেস নিয়ে তো পরে কথা বলছি, তার সঙ্গে থাকছে ডালনা মশালা, যে কোনো রকমের ডালনা বানানোর জন্য পারফেক্ট। মিট মশালা থাকছে, এটা তো কমন আছে। তার সঙ্গে ইন্ডিয়ান টেস্ট মেকার, মানে যা কিছু ইন্ডিয়ান ফুড আপনি যদি বানাতে চান ইনস্ট্যান্টে সেটা ধীরে ধীরে পরেই সেই একটা ইন্ডিয়ান টেস্ট চলে আসবে সেই খাবারটার মধ্যে। বেল, এবার আসছি হচ্ছে ড্রাই স্পাইসেসে। তার মধ্যে থাকছে মাত্রার চিলি পাউডার, তার মধ্যে থাকছে জিরা পাউডার, তার মধ্যে থাকছে হলদি পাউডার, তার মধ্যে থাকছে ধনিয়া পাউডার, আর এই যে হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, বাট এটা রাইস ব্র্যান অয়েল ইমামির। আর কাচ্চি ঘানি, যেই সর্ষের তেল বাঙালির চোখে জল এনে দেয়, এই হচ্ছে সেই তেল। তো এই সব কিছু মিলিয়ে আজকে এই লঞ্চটা হলো। তো সেই লঞ্চে আমি গিয়েছিলাম টু কভার ইট আপ, অ্যান্ড এরম একটা খুব সুন্দর গিফট আমাদেরকে দেওয়া হলো, কারণ যেহেতু নতুন আজকে লঞ্চ তো ডেফিনেটলি একটা রিভিউ এর ব্যাপার থাকে, তো সেই কারণে আমাদেরকে গিফট করা হলো। তো দেখা যাক, এখন অবধি আমি ইউজ করিনি, যদি আমার ফুডি অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ আ লিটল শেফ ইন মি, সো আই এম গোনা ইউজ অল দি ইনগ্রিডিয়েন্টস লাইক যা যা আজকে আমরা পেয়েছি। তো পুরোপুরি একদম ইমামির ব্র্যান্ড দিয়ে আমি সব কিছু রান্না করবো, কারণ বাড়িতে এখন চিকেন বা মাটন কোনোটাই অ্যাভেলেবেল নেই। আমি হঠাৎ করেই এরকম একটা ইচ্ছে হলো, এরকম একটা ভিডিও বানিয়ে ফেলি, আমি বানিয়ে ফেললাম। তো দেখা যাক যে এবার এই ভিডিও থেকে যদি বেশি এরকম ভালো রেসপন্স আসে তাহলে এরকম রিভিউ ভিডিওস আমি আরও করবো, আরও শেয়ার করবো, আরও বলবো। তো যদি ভালো লেগে থাকে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ইটস এবি টিভি। আর কী কী নতুন দেখতে চাইছেন বা চাইছিস বা চাইছো বা চাইছেন, প্লিজ ডু শেয়ার, ডু কমেন্ট, আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন। থ্যাংক ইউ।